আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার হোসেন আজকে চলে এসেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি মূলত এখানে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আজকে আমাদের পুরো ক্যাম্পাসটা ঘুরে আপনাদেরকে দেখাব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনটি ক্যাম্পাস রয়েছে এই মুহূর্তে আমরা আছি সাঁতারকোল পারমানেন্ট ক্যাম্পাসটিতে আমাদের আরও দুটি ক্যাম্পাস আছে একটি হচ্ছে রুট অপরটি হচ্ছে বনানি গ্রিনরুড ক্যাম্পাসটি মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর ক্যাম্পাস বনানিতে ল ক্যাম্পাস এবং এই পারমানেন্ট ক্যাম্পাসে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট এখানে আছে ক্যাম্পাসে ঢোকার পর প্রথমেই আপনাদের চোখে পড়বে দুটো বিল্ডিং একটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা হচ্ছে লাল বিল্ডিংটি এবং সাদা বিল্ডিংয়ে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট এবং আমাদের অ্যাডমিশন সেকশনটাও এখানে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গাড়ি এখানে আছে বাস আছে এবং মাইক্রোবাস আছে দিয়ে মূলত হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং টিচাররা যাতায়াত করে ওকে সো আমরা এবার হচ্ছে চলে যাব একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই তো প্রথমেই যদি আমি দেখানোর চেষ্টা করি আমাদের এই যে মেইন বিল্ডিংটা সাদা যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে এই ক্যাম্পাসের মেইন বিল্ডিং তো চলুন আমরা মেইন বিল্ডিংয়ে কী কী ডিপার্টমেন্ট আছে সেগুলো আগে দেখে আসি আপনারা যখন মেইন বিল্ডিংয়ে ঢুকবেন ঢুকার সময় এন্ট্রিতে আপনাদের প্রথমেই পড়ে যাবে হাতের ডান পাশে অ্যাডমিশন সেকশনটা এবং হাতের বাম পাশে আমাদের অ্যাকাউন্টস পেয়ে যাবেন ওকে আমরা এবার চলে আসছি আমাদের ইউনিভার্সিটির যে গ্রাউন্ড ফ্লোরটা আছে সেখানে সো এখানে কিন্তু খুবই সুন্দর গাছপালা লাগানো আছে কার্পেট বেছানো আছে এবং দেখতে খুবই সুন্দর এখান থেকে উপর দিকে আকাশটাও দেখা যায় এই ক্যাম্পাসের যে ব্যাপারটা হচ্ছে এই মেইন বিল্ডিংটা এই বিল্ডিংটা খুবই সুন্দর করে স্ট্রাকচার করা এখন আমরা যাচ্ছি এই ইউনিভার্সিটির মেইন যে ক্যান্টিন আছে সেখানে ক্যান্টিনে আপনারা দুপুরে লাঞ্চটা পেয়ে যাবেন এছাড়াও যে কোনো সময় হালকা স্ন্যাক্স পাবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যান্টিনে কোনো একটা ডিপার্টমেন্টের আউটডোর আলোচনা হচ্ছে সো আমরা আবার ব্যাক করি আমরা মেইন বিল্ডিং এর ডিপার্টমেন্টগুলো এবং টিচার্সদের বসার জায়গা সকল কিছুই আপনাদেরকে আজকে এই ভিডিওতে ঘুরে ঘুরে দেখাব সো এবার আমি একটু বলি এই ইউনিভার্সিটির যে পারমানেন্ট ক্যাম্পাসটা আছে এই পারমানেন্ট ক্যাম্পাসে কী কী ডিপার্টমেন্ট রয়েছে এখানে মূলত সোসিওলজি ডিপার্টমেন্টগুলো এখানে আছে এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর ভিতরে সিভিল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা সেটা এখানে আছে এখানে রয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট ফার্মাসি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ সোসিওলজি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ওকে সো আমরা আমাদের ফার্স্ট ফ্লোরে চলে আসছি ওকে ক্যাম্পাসের পরিচিত মুখ হলে সবাই আপনাকে হয়তো ডাকবে কেমন আছেন খোঁজ গল্প হবে বড় ভাইরা ডাকবে ঠিক আছে আমরা আমাদের ভিডিওতে ব্যাক করি ইউনিভার্সিটির ফার্স্ট ফ্লোরে হাঁটলে প্রথম দিকেই আপনার চোখে যেটা পড়বে যে আমাদের যে ওয়ালগুলো আছে সেখানে অনেক ছবি বাধাই করা মানে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং টিচাররা যে সকল জায়গায় বেড়াতে গিয়েছে বা বিভিন্ন ট্যুরে গেছে সেগুলো কিন্তু এখানে বাধাই করা আছে এখানে দেখতে পারবেন আচ্ছা তো আমরা এই প্রান্তে চলে আসছি এখানে বিশুদ্ধ পানি আছে সামনে রয়েছে টিচারদের বসার জায়গা ওকে এবার আমরা আমাদের সেকেন্ড ফ্লোরে চলে যাব সেকেন্ড ফ্লোরে কয়েকটা ডিপার্টমেন্টের পাশাপাশি কিন্তু আউটডোর অ্যাক্টিভিটিস এবং আমাদের যে সেন্ট্রাল যে লাইব্রেরিটা সেটা কিন্তু সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন আমাদের ইউনিভার্সিটি একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই প্রত্যেকটা দেয়ালে এরকম কারুকাজ দেখতে পারবেন স্টুডেন্টরা ইভেন আমাদের যারা সিনিয়র ছিল তারা এগুলো করে গিয়েছে আমাদের ছেলেমেয়েরাও এই আর্টটাকে কিন্তু বজায় রাখছে এটা খুবই ফানি একটা বিষয় যাই হোক আমরা অন্য ব্যাপারে কথা বলি ওকে আপনারা দেখতে পেলেন কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এখানে বেশিরভাগই হচ্ছে সোমালিয়া এবং আফ্রিকার অনেক অনেক কান্ট্রি থেকে এখানে আসা আমরা দেখতে পেলাম মাত্র হচ্ছে জিম আমাদের জিমটা চারটা থেকে ছয়টা খোলা থাকে এরপর আমরা যাচ্ছি সামনের দিকে সামনের এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যে ক্লাসগুলো দেখতে পেলেন এই ক্লাসগুলোতে আমাদের ইউনিভার্সিটির যে সকল ক্লাব রয়েছে তাদের প্রোগ্রামগুলো হয় বিশেষ করে ডিবেট এছাড়া আরও ক্লাবের যত সকল প্রোগ্রাম আছে সেগুলো হয় আমার হাতের বাম পাশে আমরা এখন দেখতে পাবো আমাদের যে মেইন লাইব্রেরিটা আছে সেটা ওকে আমরা একবার লাইব্রেরিতে যাবো গিয়ে লাইব্রেরির বইয়ের কালেকশন এবং সেখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাবো সো আপনারা প্রথমে যখন লাইব্রেরিতে ঢুকবেন আপনার ব্যাগ বা বই যাই থাকুক না কেন বাইরে থেকে কিছু নিয়ে আসলে সেটা রাখার তাক পেয়ে যাবেন আপনার এন্ট্রিটা লিখতে হয় আমি যেহেতু ফিল্ম করছি এখানে সো আমাকে এই আর এন্ট্রিটা লিখতে হলো না আমি এখানে দেখাচ্ছি প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সেলফ আছে আপনি আপনার ডিপার্টমেন্টের সেলফ থেকে আপনার প্রয়োজনীয় বই নিয়ে এখানে পড়তে পারেন এখানে আরও কিছু অ্যাডিশন হচ্ছে আমি বলেছি আমাদের ল ক্যাম্পাসটা হচ্ছে বনারানিতে সো এইখানে লর বইগুলো পেয়ে যাবেন বাট সেই কালেকশনগুলো আস্তে আস্তে আরও রিচ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরিতে আসলে যা হয় একদম পিনড্রপ সাইলেন্স আমরা বের হয়ে যাই কারণ আমি চাচ্ছি আজকের এই ভিডিওতে পুরো ক্যাম্পাস সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব যারা নতুন অ্যাডমিশন দিতে চাচ্ছেন তাদের জন্য যেন একটু হেল্পফুল হয় সামনে আমাদের প্রিন্টিংস প্রেস পেয়ে যাবেন ওকে আমি এখন ছাদে যাওয়ার ট্রাই করবো আমি দেখতে পাচ্ছি এই পাশে ছাদের যে দরজা আছে সেটা আসলে লাগানো আমাকে যেটা করতে হবে ওই পাশ দিয়ে যেতে হবে যেতে যেতে কিছু মজার ঘটনা বলি আমাদের ইউনিভার্সিটিতে ইংলিশ ক্লাব রয়েছে এই ইংলিশ ক্লাব প্রত্যেক মাসে এবং কি প্রত্যেক সেমিস্টারেই তাদের কোনো কোনো প্রোগ্রাম তারা আয়োজন করবে এবং সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেখানে পার্টিসিপেট করে সো আপনি যখন এই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আপনি আসলে অনেকগুলো প্রোগ্রাম পাবেন যেতে যেতে এখানে আর একটু বলি আমাদের এই জিমের পাশেই কিন্তু ইনডোর স্পোর্টসের ব্যবস্থা রয়েছে সেখানে আপনি টেবিল টেনিস খেলতে পারেন আচ্ছা এই পাশেও দরজাটা বন্ধ সো আমি কী করব আমাদের ইউনিভার্সিটির পেছনের দিকে আরেকটা দরজা থাকার কথা তো সেখান দিয়ে আমি ওঠা ট্রাই করব আজকে আপনাদেরকে আমি সাদ দেখাবোই ঠিক আছে ওকে সেখানে দেখতে পাচ্ছেন আমার দুই পাশেই ক্লাসগুলো রয়েছে এবং মজার বিষয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অনেক ট্রান্সপারেন্ট আপনি আসলে ভেতরে দাঁড়িয়ে বাইরে দেখতে পারবেন বাইরে থেকে অনেকটা ভেতরে দেখা যায় এর আশেপাশে আপনি অনেক কাশবন পেয়ে যাবেন শরৎকালে যেখানে অনেক কাশফুল পড়বে আচ্ছা এবার আমরা যাব ছাদে ছাদে গিয়ে আসলে ফুল ভিউটা আপনাদেরকে দেখানো যাবে যে আসলে পারমানেন্ট ক্যাম্পাসের চারপাশে কেমন এবং পারমানেন্ট ক্যাম্পাস এত সুন্দর আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে মানে ভালো জায়গা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস আপনি যে কোনো ইউনিভার্সিটি আপনি জে ইউনিভার্সিটি হন না কেন ওকে सो আমরা প্রথমেই চলে আসলাম সাদে এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে এখানে কিছু কবুতর রয়েছে এবং বিভিন্ন প্রজাতির পাখি আছে সাদে অনেক 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 টব লাগানো আছে এবং টবে বিভিন্ন প্রকার ফুলের গাছ এছাড়াও সৌন্দর্য বর্ধনের জন্য অনেক প্রকার গাছ লাগানো আছে এখান থেকে চারপাশের সম্পূর্ণ ভিউটা আপনি পাবেন এবং মেঘলা আকাশ দেখতে পারবেন আজকে খুবই রোদ উজ্জ্বল একটা দিন খুবই সুন্দর লাগছে সব কিছু এখানে অনেক ফুলের গাছ আছে আপনি বিভিন্ন সিজনে বিভিন্ন প্রকার ফুল পাবেন এখানে যেটা আসলে মনটাই ভালো করে দে সাদে আসলে সো আমরা যে পেপারগুলো নিয়ে কথা বলছিলাম এই ইউনিভার্সিটিতে আপনি যদি ইংলিশ ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি সিভিল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো যদি পড়েন তাহলে কিন্তু আপনাকে ক্লাস করতে হবে পার্মানেন্ট ক্যাম্পাসে আপনি যদি সিএসই ট্রিপল ইসি এই সাবজেক্টগুলো পড়তে চান তাহলে কিন্তু আপনাকে ক্লাস করতে হবে আমাদের যে গ্রিন রোডে যে ক্যাম্পাসটা আছে সেখানে এর বাইরে আপনি যদি ল পড়তে চান তাহলে আপনাকে ক্লাস করতে হবে বনারি ক্যাম্পাসে আর একটু বলে রাখি এই পারমানেন্ট ক্যাম্পাসের পাশেই কিন্তু আমাদের আরেকটা বহুতল ভবন হচ্ছে পরবর্তীতে হয়তো আমাদের যে ক্যাম্পাসগুলো এখন টেম্পোরারি ক্যাম্পাসে আছে সেগুলো পরবর্তীতে এই পারমানেন্ট ক্যাম্পাসে স্থানান্তর করা হবে আমাদের ইউনিভার্সিটির টিউশন ফির কথা যদি বলি এবং আমরা টোটাল যে কস্টিং আছে সেগুলোর কথা যদি বলি আর কয়েকটা ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করলে আপনি আসলে একটু অ্যাফোর্ডেবল একটা অ্যামাউন্টে এখানে পড়াশোনা করতে পারবেন এবং এখানে বেশ ভালোভাবে ক্লাস করানো হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য বেশ ভালো ভালো টিচার আছে সো দেখতেই পাচ্ছেন আমি আসলে এই মুহূর্তে একা একা হাঁটতেছি একা একা কথা বলতেছি এটা দুপুরের সময় প্রত্যেকে হচ্ছে এই মুহূর্তে আমাদের কনফারেন্স রুমে চলে গেছে আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা ওখানে যাওয়ার আগে আমাদের বন্ধু বান্ধবের একটু কথাবার্তা আপনাদেরকে শোনাই কানে হেডফোন করে নেন

পারমিশন দিলে টাকা আমি নিলাম না ঠিক আছে এখন কি করতে পারবি টাকা দে আমারে টাকা দে হাত দে ঘাট দে প্রেম করতেছে প্রেম করতেছে এই যে এই যে প্রেম করে প্রেম করতেছে কেন করছিস তোমরা কি করছিস সব ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর গ্রাউন্ড ফ্লোরে কনফারেন্স হলে আমাদের একটি প্রোগ্রাম আছে আমরা এখন সেখানে চলে যাবো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত টিচার্সরা কয়েকজন এখানে আছে এবং এখানে বক্তব্য দিচ্ছে আমরা আমাদের ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান মহোদয় আছে চেয়ারম্যান স্যার ওনাকে মিস করলাম খুব ব্যাডলি তোমরাও মিস করলে আমরাও করলাম কারণ ওনার দুটো মিটিং পড়ে গেছে উনি ক্যাম্পাসে নেই উনি বনানিতে বিজি স্যারের সঙ্গে একাডেমিক দুটো মিটিং তো ওর আসতে হয়তো বা অনেক দেরি হবে তো যাই হোক তোমাদের সঙ্গে দেখা হবে তো আমরা ম্যাডাম কিছু বলবেন আচ্ছা তো ঠিক আছে আমরা এখানে আজকে শেষ করি হ্যাঁ দুইটা পার হয়ে গেছে আর সেশনের জন্য তোমরা পিছনের দিকে আসো এখানে এসে দাঁড়াও আমরা সামনে তোমরা দুই তিনটা ছবি উঠাবো এরপর আমরা অনেকগুলো ছবি উঠলাম তারপর আমরা দেখতে পারবো আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা এবং বিদায়ী ব্যাচের অনুষ্ঠান সবশেষে বলে রাখি আপনি যদি আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান আপনাকে স্বাগতম ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের ভিডিও আমাদের ইউনিভার্সিটির আমি সকল কিছু এখানে দেখানোর ট্রাই করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে নতুন যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের সবাইকে জানিয়ে দেবেন আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম